আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো অনেকদিন পর আবারও একটা মাস্কের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে যে মাস্কটা করে দেখাবো, এটার উপরে হচ্ছে আমি অ্যাম্বুশ পেইন্ট করব। আর অ্যাম্বুশটা হচ্ছে আমিও এই প্রথমবার করছি, আর ভাবলাম যেহেতু আমিও প্রথমবার করছি তো কেমন হয় সেটা একটা ভিডিও করি এবং আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কীভাবে অ্যাম্বুশ করতে হয় সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এটা হচ্ছে অ্যাম্বুশের মাস্কটা, কমপ্লিট করার পর দেখুন অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এখন এটা আমি কিভাবে করেছি সেটাই আমি আপনাদেরকে করে দেখাবো। তো প্রথমে আমি যে মাস্কটা করব সেটার উপরে হচ্ছে ড্রয়িং করে নিয়েছি। যারা পেন্টিংয়ের কাজে পারদর্শী তার অবশ্য ফ্রি হ্যান্ড পেন্টিংও করে থাকে। যেহেতু আমি এতটা পারদর্শী না, সেজন্য প্রথমে আমি আগে মাস্কটার উপরে ড্রয়িং করে নিয়েছি। আমি হচ্ছে জিরো সাইজ তুলিটা দিয়ে কাজ করব। আর প্রথমে আমি যে ডালপালাগুলো আছে সেগুলো এঁকে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি গোল্ডেন কালারটা ইউজ করেছি। গোল্ডেন কালারটা দিয়ে হচ্ছে আমি ডালপালাগুলো এঁকে নেব। আর হচ্ছে অনেকেই আমাকে নখ দিয়ে থাকেন মাস্কের জন্য, তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ লিংক দিয়ে দেবো। কারো যদি মাস্কগুলো পছন্দ হয় তো আপনারা কষ্ট করে লিঙ্কে ক্লিক করে আমাকে সেখানে যেয়ে ইনবক্সে মেসেজ করতে পারেন। এগুলার প্রাইস এবং আরও অসংখ্য ডিজাইন আছে, যেগুলো হচ্ছে আপনারা আমাকে মেসেজ করলেই পেয়ে যাবেন। আমি আপনাদেরকে মেসেঞ্জারে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যারা হচ্ছে এই হ্যান্ড পিন মাস্কগুলো নিতে চান তারা আমার সাথে এইভাবে পেজে কন্ট্যাক্ট করতে পারেন, আমি হচ্ছে পেজ লিংক দিয়ে দেব। আর ইতিমধ্যে কিন্তু আমার হচ্ছে ইউটিউব থেকে অর্ডার আমি পেয়েছি মাস্কের, আবার পেজ থেকেও আমার আলহামদুলিল্লাহ অনেক অর্ডার এসেছে। তো কাজের একটু চাপ যাচ্ছিল বেশ কিছুদিন, সেই জন্য আসলে ইউটিউবে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না। তো কাজের চাপটা এখন একটু কম আছে, যার কারণে নতুন করে ভিডিও করে তারপর আপনাদের সাথে আপলোড করছি। আসলে এতদিন অনেক কাজ ছিল আর ব্যস্ততার কারণে হচ্ছে ভিডিও করব এমনও সুযোগ হয়ে ওঠেনি। যেহেতু এখন কাজের চাপটা একটু কম, সে কারণে ভিডিও করার সুযোগটা আমি পাচ্ছি এবং ভিডিও করে আপনাদের সাথে এই সুন্দর সুন্দর মাস্কের হচ্ছে ভিডিও মেক করে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছেন ডালপালাগুলো প্রথমে আমি হচ্ছে গোল্ডেন কালারটা দিয়ে করে নিচ্ছি, তারপর হচ্ছে আমি অ্যাম্বুশের কাজটা করব। আর অ্যাম্বুশের কাজটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে বলে নিচ্ছি। আর অ্যাম্বুশগুলো হচ্ছে অ্যাম্বুশটা হচ্ছে মূলত একটা আঠার মতো দেখতে, তো অ্যাম্বুশটা আমি তৈরি করে নিয়েছি। আর কিভাবে তৈরি করতে হয় সেটাও আমি বলে দিচ্ছি। ধরুন আপনারা অ্যাম্বুশ নেবেন হচ্ছে এক চামচ, তো এক চামচ অ্যাম্বুশের সাথে আপনারা হাফ চামচ এনকে এবং বাইন্ডার, এনকে এবং বাইন্ডার দুটো মিলিয়ে হাফ চামচ নিয়ে ভালো করে হচ্ছে মেশাতে হবে। অবশ্যই ভালো করে মেশাতে হবে, নাহলে কিন্তু আপনার অ্যাম্বুশটা ঠিক মতো ফুলবে না। ভালো করে আগে মেশাতে হবে। আর আমি হচ্ছে সাদাটা করছি, আর আপনারা চাইলে হচ্ছে এর সাথে যে কোনো কালার মিক্স করে আপনারা কালার অ্যাম্বুশও করতে পারেন। তো অ্যাম্বুশগুলো এমনভাবে করতে হবে যাতে প্রত্যেকটা জায়গায় হচ্ছে সমানভাবে বসে, নাহলে কিন্তু দেখা যায় যে আয়রন করার পরে এক জায়গায় ফুলে উঠবে এক জায়গায় ফুলে উঠবে না, এরকমটা দেখাবে। আর অ্যাম্বুশটা করার পর অবশ্যই 24 ঘন্টা নর্মালি এমনিতে শুকিয়ে নিতে হবে, রোদে শুকানোর কোনো প্রয়োজন নেই। 24 ঘন্টা পার হয়ে গেলে আপনারা এটা আয়রন করে নেবেন, অবশ্যই উল্টো পিঠে কম হিটে, মানে তাপমাত্রাটা যেন কম থাকে, কম হিটে আপনারা অ্যাম্বুশটা আয়রন করে নেবেন। আয়রন করার পর দেখবেন যে খুব সুন্দরভাবে অ্যাম্বুশটা কিন্তু ফুলে ওঠে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাম্বুশ পেইন্ট কীভাবে করতে হয়, অ্যাম্বুশ দিয়ে কীভাবে কাজ করতে হয়। আর তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন। অনেকে আমাকে অনেক রকম প্রশ্ন করে, আমি আসলে এত কিছু জানি না, তারপর যতটুকু জানি আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি, আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। প্রথমেই তো দেখিয়ে দিয়েছি ফুলে ওঠার পর অ্যাম্বুশের মাস্কটা কতটা সুন্দর হয়েছিল। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন এবং মাস্ক পরিধান করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।